Hello everyone, Assalamualaikum, welcome back. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সানসিল্কের এই শ্যাম্পুটি নিয়ে একটি র রিভিউ দিব। Because of আমার মনে হয় যে এই শ্যাম্পুটি ইদানিং অনেকটা পপুলারিটি অর্জন করেছে এবং অনেকে দেখছি খুব সুন্দর করে আনবক্সিং করছে। সো আমি ভাবলাম যে কেন না আমি আসলে একটু ট্রাই করে দেখি যে এর আসলে উপকারিতাটা কতটুকু পাওয়া যায় এবং আসলে কতটুকু পরিমাণ ভলিউম দেয়। তো প্রথমে বলে দিচ্ছি প্রোডাক্টের সম্পর্কে, এটি হচ্ছে সানসিল্কের কোকোনাট ওয়াটার অ্যান্ড অ্যালোভেরা এক্সট্র্যাক্ট নিয়ে তৈরি করা শ্যাম্পু, যেটা কিনা ভলিউম দিবে ফর ফুল অ্যান্ড বাউন্সি হেয়ার। মানে হচ্ছে হেয়ারটাকে অনেকটা ভলিউম দিবে, বাউন্সি করবে হেয়ারটাকে। এতে প্রোডাক্ট আছে 370 ml এবং এর প্রাইস পড়বে হচ্ছে 600 something। প্রোডাক্টটা বাইরে থেকে দেখতে যে এরকম ব্লু কালার, কিন্তু ভেতরটা হচ্ছে একদমই ট্রান্সপারেন্ট, একটু ব্লুইশ একটা ভাব আছে। এই শ্যাম্পুটার স্মেলটা নিয়ে যদি বলি, এর জাস্ট খুব সুন্দর মৃদু একটা স্মেল আছে। এটা হচ্ছে গিয়ে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট এবং কোকোনাট ওয়াটার দেওয়া আছে এতে বলা হয়েছে, কিন্তু কোকোনাটের যে খুব আহামরি একটা স্মেল আছে এটাতে তা ঠিক না, বাট সুন্দর একটা মৃদু স্মেল আছে। ওয়ান মোর থিং, আমার কাছে যেটা মনে হয়েছে, সানসিল্কের শ্যাম্পু ছোটোবেলা থেকে ইউজ করি, সো অন্যান্য যেই শ্যাম্পুগুলো আছে সানসিল্কের ওগুলোতে দেখা যায় যে মানে হেয়ারে অনেকক্ষণ পর্যন্ত একটা স্মেল থাকে, একটা ফ্র্যাগরেন্স থেকে যায় হেয়ারে, লং টাইম পর্যন্ত ওটা স্টে করে। সো এটা দিয়ে হেয়ার ওয়াশ করার পরে আমার কাছে মনে হলো যে অন্যান্য শ্যাম্পুগুলো যেমন অনেকক্ষণ ধরে লং টাইম একটা ফ্র্যাগরেন্স হেয়ারে স্টে করে, বাট এটা লং টাইম পর্যন্ত সেই ফ্র্যাগরেন্সটা স্টে করে না। সো তারা ক্লেম করছে যে তারা 2 গুণ পর্যন্ত ভলিউম দিয়ে থাকে, হেয়ার বাউন্সে করে থাকে। সো আপনারা যারা আমাকে দেখেছেন অলরেডি আগের ভিডিওগুলোতে যদি দেখে থাকেন যে আমার হেয়ার হচ্ছে গিয়ে একদমই স্ট্রেইট হেয়ার অ্যান্ড মোটামুটি ড্রাই, আমার স্ক্যাল্প কিন্তু অয়েলি না। সো এই শ্যাম্পুটা দিয়ে হেয়ার ওয়াশ করার পরে, চুল ড্রাই হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমার হেয়ার অনেক বেশি ড্রাই হয়ে গেছে, আর একটা কেমন যেন শাইনি ভাব থাকে না, সেই শাইনি ভাবটা আমি খুব একটা দেখতে পাচ্ছি না। অন্যান্য সানসিল্কের যে শ্যাম্পুগুলো দিয়ে ওয়াশ করার পর যেরকম একটা শাইনি ভাব থাকে সেরকমটা দেখতে পাচ্ছি না, আর সিল্কি ভাবটাও নাই বললেই চলে সত্যি কথা যেটা। আর এখন বলছি এটা আসলে আমার চুলে কতটুকু ভলিউম দিয়েছে বা আমার হেয়ারটাকে বাউন্সি করেছে কিনা। তো যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে ভলিউম যে খুব একটা দিয়েছে তা না, মানে অ্যাজ ইউজুয়াল আমার কাছে অ্যাজ ইউজুয়ালই মনে হচ্ছে আমার কাছে খুব একটা ডিফারেন্স মনে হচ্ছে না। বাট এটা দেওয়ার পর যদি আমি কন্ডিশনার অ্যাপ্লাই করতাম তাহলে আমার মনে হয় যে কোনো ধরনের ভলিউমই আমার হেয়ারে থাকতো না। সো এখন বলছি আসলে কাদের জন্য এই শ্যাম্পুটা একদম পুরোপুরি পারফেক্ট। সো যাদের আছে না, অনেকের স্ক্যাল্পটা অয়েলি থাকে, হেয়ারটা অয়েলি থাকে, লাইক শ্যাম্পু করার পরপরই দেখা যায়, মানে শ্যাম্পু করার পরের দিনই দেখা যায় যে স্ক্যাল্পটা অয়েলি হয়ে যায়, স্ক্যাল্প অয়েলি হয়ে লাইক এইরকম একটা মানে চুলে ভাব চলে আসে, সো তাদের জন্য হচ্ছে গিয়ে এই শ্যাম্পুটা খুবই ভালো হবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং, যদি কন্ডিশনার অ্যাপ্লাই করা হয় শ্যাম্পুটা ইউজ করার পরে, সো বাউন্সিনেসটা তখন হয়তো বা অতটা থাকবে না। সো আমি রেকমেন্ড করবো যাদের অয়েলি স্ক্যাল্প, খুব তাড়াতাড়ি চুলের স্ক্যাল্পটা অয়েলি হয়ে যায় তাদের ক্ষেত্রে শ্যাম্পুটা উপযোগী, কিন্তু অবশ্যই শ্যাম্পুটা ইউজ করার পরে কন্ডিশনারটা অ্যাপ্লাই না করাটা বেটার, তাহলে দেখা যাবে ভলিউম বা বাউন্সিনেসটা অনেকক্ষণ স্টে করবে, প্লাস একটা খুব মানে একটু হলেও দেখা যাবে ভলিউম আসবে। যাদের পাতলা চুল তাদের ক্ষেত্রে মোটামুটি একটা ভলিউম পাওয়া যাবে। আর কোয়ান্টিটির কথা যদি বলি যে কতটুকু পরিমাণ শ্যাম্পু ইউজ করতে হয়, সো সানসিল্কের অন্যান্য শ্যাম্পুগুলো যেরকম যতটুকু পরিমাণ ইউজ করতে হয় এটাও সেম, খুব দ্রুত ভালো ক্লিন করে হেয়ারটাকে, সো এই ব্যাপারে কোনো সমস্যা নেই। সো এই ব্যাপারটা অ্যাজ ইউজুয়াল ঠিক আছে। সো সর্বোপরি এই প্রোডাক্টটি নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটা আহামরি কোনো প্রোডাক্ট না, একদম অনেক বেশি ভলিউম দিবে এমনও কোনো প্রোডাক্ট না। তো যাদের অনেক বেশি অয়েলি স্ক্যাল্প তাদের জন্য এই শ্যাম্পুটা কিন্তু খুবই ভালো হবে, যেটা আমি ফিল করতে পারছি। সো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে কিছুটা ভলিউমনেস কিন্তু দিবে।
সো আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি, আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তারপরে যদি এই প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। সো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।